শাহজাহান মুখ দেখাই আনছে, ফুলভান বেবি দেখাই আনছে মোক। আমি কবে কয়লে কেসিটি নোনে সাবসিটি বাড়বে, ফর্মগুলি জমা দেওয়া খাই শাহজাহান দেখাই আনছে। ব্যাংকের ব্যাংকত কাম করে, ওকে সিটি নোনে সাবসিটি বেড়াইবে, ফর্ম জমা দেওয়া খায়, ফর্ম সই দিছ, তারপর মোক উদ্রু ফর্ম সই দাও। তো মো উদ্রু ফর্ম কেটে, উদ্রু ফর্ম তো পয়সা তোলা হে না, উদ্রু ফর্ম আগে সই নিছি, তারপরে উদ্রু ফর্ম সই নিয়ে চেক সই চায়, জোর করে চেক সই নিছি, মুই তো বলি জানো না পয়সা টয়সা ঢুকছে, জোর করে চেক সই নিয়ে আমি দিয়ে গেছ। তারপর মোর বেটাক যা বাড়িত কছ, মোর বেটা ভাঙা আছে, মোর এটা 5 তারিখের কথা, বেটাক যা কছ, বেটা ভাঙাছি, বেটাক ধমকি দে শাহজাহান, কে তো মন কি ভিকেরি তোমার পয়সা তোলে খাই, কচ্ছে আকো সই নিলি, কে চেক চেক খান আমাক ঘুরি দে, আমাক কোনো সাবসিডি না লাগে, আমাক চেক ঘুরি দে, চেক চা চেকও না দেয়। 28,000 শাহজাহান, শাহজাহান আর ম্যানেজার, আমার অ্যাকাউন্ট থাকে ওইটি কেসিসি লোনে কথা সাবসিডি কথা কয়, নিচ্ছে এলা ম্যানেজার, তারপর 11 তারিখে চং সেলাশন ধরা পড়ছে। শাহজাহান কি ব্যাংকের মানুষ? ব্যাংকের মানুষ নয়, ব্যাংকের বলি পরিচয় দিছিল, ওই কোনো ব্যাংকের পরিচয় নাই, কিন্তু ব্যাংকের কাম করে, ব্যাংকের কাম করে, দালালি করে, ওই দালালি করিয়ে খাবি আর কি খায়। তারপর ম্যানেজার এই কাগজ বের করে মুখ কয়ালে কি মুখ, এই 11 তারিখে একচং অরুণোদয় টেহা ঢুকে, তাই বলি একচং আসি বই চেক করে দেখ, এটিও 2,000 টাকা কাটছে, 2,000 কাটছে সালা কম বলে হ্যাঁ কইসো, কম বলে রিসিপ গুলো বের করে দাও, লোন রিসিপ বের করে, সব কাম শাহজাহানে করে, ম্যানেজার শাহজাহানে করে, ম্যানেজারের কাম করে, ম্যানেজার টেবিলত বসে নাকি? বসে টেবিলত বসে, মানে খোলা হয়েছিল 2020ত কেসিসি একাউন্ট, আর এই কেসিসি একাউন্ট 5 বছর কারণে মানে রিনিউয়াল করব লাগে, তো রিনিউয়াল করার কারণে তেখেতর যোনটো ব্যালেন্স আসলে এইটো লিমিটটো জিরো হয়ে গেছিল, তো আমার এজ পার আমার নর্মস মানে, তো রিনিউয়াল করার কারণে আমি কি করো হব লাগে নিয়মতে তেখেতে পুরা পয়সা জমা করব লাগবে, তারপর রিনিউ করব লাগবে, তো তেখেতে দিব নয় কি তেতিয়া কি করো আমি আমার নিজেরপরা টাকাটা জমা করি, এই টাকাটো আমি আকো অ্যাডজাস্ট করে দিও, কিন্তু তার কারণে আমি কি করব লাগে তেখেতরপরা আমি চেক হোক বা উইড্রল ফর্ম হোক, উইড্রল ফর্ম লো সাইন করাও, ট্রান্সফার ভাউচার লোম তার সাইন করাম, আর ডিপোজিট ভাউচারত আমি প্রথম আমি ডিপোজিট ভাউচারেরপরা কেসিসি একাউন্টত যা টাকা মানে লিমিটত আছে, ধর ব্যালেন্স যদি তাকে 28,000 আছে বা 29,000 আছে বা 30,000 আছে, সেই টাকাটা আমি আগতে ক্যাশ জমা করে দিও, করার পিছত সেম দিনা আমি ডেবিট ক্রেডিট করব নোৱাৰো, এটা কন্ডিশন আছে, আর নেক্সট দিনা কি করো আমি সেই টাকাটো আকো তেখেতর কেসিসি একাউন্টেরপরা আমি ট্রান্সফার আগতে কি করো রিনিউয়াল করে দিই, রিনিউ করার পিছনে লিমিট আহি যায়, রিনিউয়াল হওয়ার পিছত টাকাটা শো করে, যোনটো টাকা আমি জমা করলো সেই টাকা শো করে, শো করার পিছত সেই টাকাটো আমি কি করো আকো ট্রান্সফার করে তেখেতর সেভিংস একাউন্টে খুবাই দিই, কেউ এই টাকাটো তেখেতে দিয়া নাই, কেউ এইটো ব্যাংকেরপরা দিয়া হয়েছিল, তো আকো আমি কি করো সেই টাকাটো আকো কেসিসিরপরা ডেবিট করি সেভিংসত সোমাই দিও, সোমাই দিয়ার পিছত এই টাকা আকো এই যোনটো আমি উইড্রল ফর্ম সাইন করাইছিলো সেই সাইন লয়ে আমি এই টাকাটা আকো উইড্র করি, আকো আমি নিজের একাউন্টত অ্যাডজাস্ট করে দিই, তো তেখেত এই জায়গাত মানে কোনো হ্যাম্পার নাই, তেখেত একাউন্টটা ভালো হয়ে যায়, আর মানে তেখেত কোনো ইয়াত মানে 2 নম্বরই নাই। এই বিষয়ে কোয়া হয়েছিল আগতে কোয়া হয়েছিল না, মই তো কনজুম তেখেতক তো লৈছিলে শাহজাহানে সই লৈছিলে, শাহজাহানে কৈছে আমার বিসি, তো তেখেতে বিজনেস করেসপন্ডেন্স ব্যাংক মিত্র বলে কয়, তেখেতে অ্যাকাউন্ট খোলা বিসিএ অ্যাকাউন্টও খুলে, মানে ধরক যে কোনো অ্যাকাউন্ট খুলে পারে বিসিএ, ধর আহে তেখেতে আমাক রেফারেন্স নম্বর দিয়ে সেই রেফারেন্স নম্বর লয় ইয়াত আহে ব্যাংকত আহে, সাজানে যে তাক ধমকি দি কেন চেক করছিল সেইটো তো মই না জানো,
এই কথাটো মোক কোৱাও নাই। ধমকি দি কেনে চহী লৈছে এইটো মই জানো। কেসিসি লোনৰ কথা কৈ আপোনাক কমপ্লেইন কৰিছে মহিলাগৰাকী? নাই, তেখেতে মোক পিছত কৈছে কথা হোৱাৰ পিছত। মই তেখেতে ক'লো যে মোকতো এইটো তেখেতে কৈছে ছাবচিডি দিব বুলি কৈ আছিলে, হয় নে নহয়? কিন্তু মোক মানে ছাবচিডি কিবা টকাও সোমাইছিল, তাৰ পৰা 2000 টকা। নাই, ছাবচিডি মানে কি? তেখেততো আজিকালি অটকট হৈ যায়, মানে ধৰক তেখেততো 2020 লোৱা লোনটো এইটো অটোমেটিকলি সিস্টেমে কাটি, জমা করলে সিস্টেমে কাটি দিয়ে। মানে সকল গ্রাহক কথা হল স্যার যে ব্যাংকর কি স্বার্থ ব্যাংকর পর তেওর অ্যাকাউন্টে পয়সাটা সুমাই দিছে, এটা কোন ফান্ডের পর আইছে টাকাটা? কোনটো ফান্ড? কোনটো তো 8000 টাকা। এইটো আমি আমি নিজের ফান্ডের পর সুমাই দিছিল টাকা, তোর অ্যাকাউন্টক ঠিক করিব কারণে। তারপর ব্যাংকর অ্যাকাউন্টের পর ব্যাংকর না, বিসিএ বিসিএ জমা করে দিয়ে। না না, যে তে মহিলা গরা দিতে সুমাই দিছে কোন পর টাকাটা? কোন এটা বিসিএ জমা করে দিয়ে তারপর আমি আকো বিসি দি দেব। না, বিসি কোন পর জমা দিয়ে? কোনটা নিজের পকেটের পর? আমি আমি যদি আমি যদি ঠিক করব পারো, ঠিক করিব কারণে আমি কি করব? কেতিয়াবা কি স্বার্থ আছে নয়, এইটো তো কিছু স্বার্থ নাই, কিন্তু এখন ঠিক করিব কারণে বাস নিজের পয়সা দিয়ে কি কিও ঠিক নিজের আকো তো পাই যাব, নেক্সট দিন আকো হিতে কাতে লই লবে পয়সা তো। এই মানুষ যদি সাজানটো তেখেতৰ নিজৰ আছে, বিসি পইণ্ট আছে আপোনাৰ টেবুলত বহি কেতিয়াবা এইটো আজালিং সাজালিং কৰে। এইটো কম্পিউটাৰ ইউজ কৰিব পাৰে জানো সাজান? হ্যাঁ, আপোনাৰ কম্পিউটাৰ ইউজ কৰিব পাৰে? ইউজ কৰিব নোৱাৰে, কিন্তু ধৰক এটা কথা, কেতিয়াবা মই মানে টিফিন টাইমত যাওঁ, কেতিয়াবা মানুহ ভিৰ হৈ যায়, মানে কেতিয়াবা কি হয় মানে প্ৰব্লেম হৈ যায়, মানুহ হাল্লা কৰে। চেয়ারত মোর ন ভাই, তেখেতে বাইরে যায় না, মোর চেয়ারত এই চেয়ারত বোয়া মই দেখা নাই আজি লগে। মোর টেবুলত কাম করছে মই মানুষ, মোর কম্পিউটার কাম করে মানুষ, মোর চেয়ারত বোয়া নাই। কিন্তু মই পারমিশন মানে কি, মই তেখেতে কম যে করি লোক হাজার লিঙ্ক বেলেগ লেনদেন নকরে আধার লিঙ্ক করে দিয়ে বেলেগ কাম যদি করে আপনার টেবুল? নাই নাই, নকরে নকরে কম্পিউটার বহি বেলেগ না, তেনেকা তো করিব নোয়ারে নয়। গোপনীয়তার ক্ষেত্রে আপনি কিমান কি আছে আপনার গোপনীয়তা বস্তু এখন বিসিএ যদি জানিব পারে ব্যাংক? নাই, গোপনীয়তা মানে কি, আমার আমার তো তেনেকা তেনেকা নয়, মানে আধার লিঙ্ক শুধু আধার লিঙ্কের কারণে আমি দিও, মানে তেনেকা নেই, আমি বেলেগ লোক। কেবল এই মহিলা গরাকি নহয়, বহুত কমপ্লেইন আছে এরকম। ঠিক আছে, তেখেতে অভিযোগ কি কি আছে আমাক দি দিও, আমি তেখেতে উপর অ্যাকশন লম। আর আপনারা অভিযোগ পাইছে? আচ্ছা, কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নলয়? নাই নাই, আমি তো তেখেতে বিসি পয়েন্টের কথা কইলে মই উঠাই দিলো। বিসি পয়েন্ট কি আপনার হোমওয়ার্কতে আছে কইয়ে? না, তেখেতে কইছে, তেখেতে তো আমি একো ক্ষতি করা নাই, তেখেতে ভালোই করছো আমি, কিন্তু তেখেতের অ্যাকাউন্ট ঠিক করে দিছো আমি, নহলে অ্যাকাউন্ট এন্ট্রি হয়ে যাবে। একই ঘটনা করে আছে বিভিন্ন জনের পড়া সাজান, একই ঘটনা করেছে সাজান। হেতু কথা তো বাইরের কথা মই না জানো, ভিতর কথা মই না জানো, এই বাইরের কথা মই না জানো, ভিতর কথা মই ইমানে কই আছো না, যোনটো মই জানো। আপনি জানি জনার পিছত কি ব্যবস্থা? বাইরের কথা মই কেনে জানো? বাইরের কথা না জানো। হ্যাঁ, ইনকোয়ারির ব্যবস্থা করেছে কি? হ্যাঁ, ইনকোয়ারি মানে আমি তো বিসি পয়েন্টে ইনকোয়ারি করে থাকো। আপনার কামটা চলেই থাকিব সাজানি? না, এটা তো বন্ধ করাই দিল, এটা তো আজকাল নবায় আর সাজানোর বিরুদ্ধে যেটু কমপ্লেন, এই ক্ষেত্রে আপনি ম্যানেজার হিসেবে কি ইনকোয়ারির ব্যবস্থা? মই ইনকোয়ারি করিয়ে পারিম, না এতিয়ালৈকে তো করা নাই, করে দিম যদি হয়। নহয়, আগতে আমি ইনকোয়ারি মানে জানো, আমার বিসি পয়েন্টে একটা ইনকোয়ারি হয় কোয়ার্টারলি হয়, মাজত আমি জুনত করেছিল ইনকোয়ারি, জুন বলি সরি এপ্রিলত করেছিল, তারপর মই তেখেতক পাওয়ার কারণে মই বিসি পয়েন্ট উঠাই দিল ইয়ারপা। আর সিএসপি তো যখন কি কইলে? সিএসপি উঠাই দিল তো, মই গুরাহাটি সিএসপি ইমান দিন উঠাই দিল তো, উঠাই দিল, এটা উঠাই দিল। আমি জুনের লাস্টত যাম চেক করি কারণে। হ্যাঁ, তেখেতে কলে তেখেতে কমতে আমি জানো যে ইয়াত বন্ধ করে দিছে, কিন্তু ঠিক আছে।